স্বাগতম, মুকুল্লা স্বাগতম, মুকুল্লা স্বাগতম, মুকুল্লা স্বাগতম, মুকুল্লা জিন্দাবাদ, 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 মুকুল্লা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি, বিজেপি, বিজেপি জিন্দাবাদ, 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 মুকুল্লা স্বাগতম, 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 মুকুল্লা স্বাগতম, 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 বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কত রথযাত্রা, আগের বছর রথযাত্রায় এই রথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো এবং ভারতবর্ষ তথা সারা বিশ্ব একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, এমনকি পুরীর রথযাত্রাও আজকে বিভিন্ন বাধা নিষ্ঠার মধ্যে দিয়ে চলছে। স্বাভাবিকভাবে স্বাস্থ্যের সাথে তো কম্প্রোমাইজ করবো, তাই এখানে ওই বিগ্রহ রয়েছেন তার আমি সেখানেও একটু আমার মতামত মূল দার একটা বসে আর একটা হচ্ছে থেকে বাদ দিতেই বিজেপিতে রয়েছেন, এর কোনো কারণ নেই। কারণ আমি আপনারা সবাই জানেন বিগত লোকসভা নির্বাচনে আমি আহ্বায়ক ছিলাম, পঞ্চায়েত নির্বাচনে আমি আহ্বায়ক ছিলাম, তাই স্বাভাবিকভাবেই আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কি হচ্ছে না এটা আমাকে তৃণমূলকে বোঝানোর দরকার।